আসুন 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 বাবুরা, দেখুন মাদারির কামাল, জামুরার ধামাল। আর একটু পিছিয়ে যান, পিছিয়ে যান পেছনের দিকে, বাচ্চারা একটু পিছিয়ে যাও, তালি বাজাও সবাই, আরো জোরে তালি বাজাও। খুব ভালো। জামুরা কেমন লাগছে রে তোর? ভূত বস আপনি এখানে? হ্যাঁ, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম খেলাটা একটু দেখেই যাই। এই খেলা আমার খুব ফেভারিট। আমাদেরও বাদলের খেলা দেখতে দারুণ মজা লাগে। চল জামুরা, করে দে সবার স্বপ্ন পূরণ। তো জামুরা, সবাইকে খেলা তুই দেখাবি? দেখাবে দেখাবে। লোকেদের তুই হাসাবি? হাসাবে হাসাবে। তো যারা এখানে তোকে দেখতে এসেছে তাদের রাম রাম বলে দেখা। আরে বাবা, খুব ভালো খুব ভালো, দারুণ ব্যাপার। এই বাঁদরটা তো তোমার চেয়েও বুদ্ধিমান। চল জামুরা, এবার করে দিস শুরু। তুই হলি সুপারম্যান, বলবানের ফ্যান। তাহলে এবার একটু নেচে তো দেখা। আরে বাবা বা, খুব ভালো খুব ভালো, দারুণ ব্যাপার রে, দারুণ দারুণ। জামুরা, বাইরে রোদ প্রচুর, এই অবস্থায় কি করা যায়? এই বাঁদরটা দেখছি তো খুব স্মার্ট। হ্যাঁ বস, একদম আমার মতো। জামুরা হয়ে যা শুরু, তাক ধেন তাক ধেন তাক। আরে জামুরা, কেন পাচ্ছিস তুই ভাই? দেখে দে তোর আসল খেলা। চল জামুরা, করে দে স্বপ্ন পূরণ, শুরু করে দে গুরু। আরে তো দাদারা, বন্ধুরা, কেমন লাগলো আজ আপনাদের এই চমৎকারলির খেলা? বন্ধুরা, আমাদের এই পপি পেটের জন্য কত কি না করতে হয়। তো এখন আমার ছোট্ট বন্ধু চার্লি আপনাদের কাছে আসছে। আপনারা 5, 10, 20 যার যা মন চায় ওকে দিয়ে উৎসাহিত করুন। আরে ভাই, খেলা দেখেছো তো টাকাও বের করো। এত পরিশ্রম করলাম আমি। তুমি আমাদের দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছো তার মানেটা কি? এরকম ফ্যান্সি ড্রেস পরে তোমরা সবাই কি সার্কাস থেকে এসেছো নাকি? নাকি অন্য গ্রহ থেকে? না, আমরা অন্য গ্রহ থেকে আসিনি, কিন্তু অন্য দুনিয়া থেকে এসেছি। আমি হলাম পাকেলা। আর আমি হলাম থাকেলা। আর ইনি হলেন আমাদের ভূত বস। আমরা হলাম সত্যিকারের ভূত, আর আমাদের শুধু তারাই দেখতে পায় যারা খুব দুঃখী, উদাস হয়ে আছে। আর তুমি আমাদেরকে দেখতে পাচ্ছো, তার মানে তুমি দুঃখী। আমরা হলাম বন্ধুদের বন্ধু, আর শত্রুর জন্য ঘোষ। তুমি শুধু তোমার প্রবলেমটা বলো। আজ থেকে তোর নাম হলো চার্লি। তুই এবার জন্য করবি কাজ, আর তার বদলে তুই পরিষ্কার পাবি আজ। বল জামুরা, করবি তো আমার স্বপ্ন পূরণ? বেশি কলা খেলে মোটা হয়ে যাবে, আর তারপর ভালো করে খেলাও দেখাতে পারবি না। ফিট থাকার জন্য ছোলা খুব উপযোগী। চল ছোলা খেয়ে ঘুমিয়ে পড়। আমার আঘাত লেগেছে, তাও আমাকে দিয়ে খেলা দেখাচ্ছে, আর নিজে মজা করে খাবার খাচ্ছে হয়তো। আচ্ছা, তো এই ব্যাপার। এবার দেখো আমাদের কামাল। এবার বন্ধ করব সমস্ত গোলমাল। দ্রুম দ্রাম থা, চলো করি পাপনা।
এই নে চার্লি, তোর জন্য তোর ফেভারিট ছোলা। চল যাওয়া যাক, এখন অন্য কোথাও গিয়ে খেলা দেখাই। টাকা কোথায় ভাই? আরে বা, এই এতগুলো টাকা কে দিয়েছে ভাই? আপনারা তো সত্যিই খেলা দেখানোর কষ্টটা বোঝেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এই খেলাটা এত পছন্দ হয়েছে যে আমরা আবার এই খেলাটা দেখতে চাই। দেখাও না আমাদেরকে ম্যাজিক দেখান চটপট। আমরা আপনাকে দেব অনেক 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 নোট। আচ্ছা তাহলে চল যাব রে, করে দে আমাদের স্বপ্ন পূরণ। আমরা খেলা তো দেখব, কিন্তু এইবার যেন নতুন খেলা হয়। দাঁড়াও বন্ধুরা, এখনো আমার চার্লির কাছে অনেক নতুন নতুন খেলা দেখানো বাকি। কিন্তু এইবার খেলাটা চার্লি নয়, তুমি দেখাবে। চার্লি এইবার ডুগডুগি বাজাবে। কি 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 বলছেন? আমি? হ্যাঁ তুমি। তো দাদারা বন্ধুরা, যার জন্য আমাদের ছিল এতক্ষণ অপেক্ষা, এখন শেষ হলো তার প্রতীক্ষা। এবার দেখুন নতুন খেলা, বাঁদর ডমরু বাজাবে আর এই মাদারিকে নাচাবে। তো ঝুমুরে হয়ে যাও শুরু। কি খেলা দেখাচ্ছে তুমি নেচে নেচে? দাদারা বন্ধুরা, এবার দেখুন এর খেলা দেখানোর নমুনা। এবার চামান এর মধ্যে দিয়ে লাফাবে। চামান লাফাও। এত বড় রিং, আরে এটা তো আমার কাছে খুবই সহজ ব্যাপার। এই আমি রেডি। তুই? আরে এটা তো কিরকম ছোট হয়ে গেল রে বাবা। তো জমুরে এবার হাওয়াতে দড়ির উপরে হেঁটে দেখাবে। এটা তো আমি করতে পারি, আমি আগেও করতাম। আরে বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। আমি পড়ে গেছি, আমার ব্যথা লেগেছে, আর আপনারা সবাই মিলে হাত তালি মারছে। লাগবে না আপনাদের টাকা, আমি আমার এই বন্ধুকে দিয়ে খেলা দেখাবো, নিজে খেলা দেখাবো না। ওদের জন্য না হয় নাই করলে, আমাকে তো আর না বলবে না। তুমি কথা বলা ভালো। হ্যাঁ চলো এবার খেলা দেখাও। আমি কালকে দেখাবো, আমার খুব ব্যথা লেগেছে। দেখাতে তো তোমায় আজকেই হবে, বাঁদর বাজাবে ডুগডুগি। ভালুক বস, একে এমন কিছু একটা করতে দাও যেটা ও সহজে করতে পারে। ওকে, তো এখন এই বালি দিয়ে একটা প্রাসাদ বানাতে হবে, সেটাও এক মিনিটের মধ্যে। এবং তোমার সময় শুরু এখন।
সময় দেখো। আরে আমাকে বাইরে বের করো ভাই। তুই আমাকে বাইরে বের করো ভাই, আমাকে ক্ষমা করে দাও কে তোমরা ভাই। আমি হলাম থাকেলা, আমি পাকেলা, ইনি আমাদের ভূত বস, যিনি পাপীদের করে দেন লস। খারাপ মূল থেকে উপড়ে ফেলবো আর খারাপ লোকেদের শিক্ষা দেব। টাকা রোজগার খারাপ নয়, কিন্তু তার জন্য কোনো প্রাণীর উপর এত অত্যাচার করা মোটেও ঠিক নয়। এই চার্লি হলো আমাদের বন্ধু, তোমার জন্য আমরা হলাম ঘোস্ট। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজকের পর থেকে চার্লিকে আমি আমার নিজের সন্তানের মতো পালন করব। শুধু আমাকে বাইরে বের করে দাও, বাইরে বের করে দাও। ওদের সেটেলমেন্ট তো হয়ে গেল, আমার ঘুমের সঙ্গে সেটেলমেন্টটা কোথায় হবে? বস, কালো ঘন জঙ্গলের টেরা বেকা রাস্তার ঠিক বাঁদিকে ঘুরতেই খোলা আকাশের তলায় বট গাছের ছায়ার পিছনে আপনার ঘুমের ব্যবস্থা করে রেখেছি বস। তাহলে আর দেরি কিসের, তো চলো যাওয়া যাক।